নমস্কার বন্ধুরা এস বাংলা কুক অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও একটি খুব সুন্দর গৃহিণীদের জন্য খুব দরকারি একটা টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি আসুন দেখে নেওয়া যাক আজকের এই গৃহিণীদের টিপসের ভিডিওটা প্রথম আমি এখানে দেখুন একটা পুরাতন ভাঙা প্লেট নিয়ে নিয়েছি যেটা আমি কখনো ব্যবহার করি না অনেক দিন আগে বাদ দিয়ে দিয়েছি তো এই রকম ধরনের প্লেট যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে কিভাবে এই ছোট্ট ভিডিওটা দেখে আপনারা শিখে নেন কেমনভাবে আপনারা বাইটাতে গুছিয়ে রাখবেন তো আমি এখানে একটা ফুলদানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা নুনের কৌটো এখানে নিয়ে নিয়েছি জল খাওয়া একটা গ্লাস আর নিত্য প্রতিদিন খাওয়ার একটা ওষুধের কৌটো তো এইভাবে ভাঙা প্লেট বা থালা যদি আমরা ফেলে না দিয়ে নষ্ট না করে এইভাবে টেবিলের পরে গুছিয়ে রেখে দিই তাতে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো দেখুন আমি কেমনভাবে গুছিয়ে রেখেছি তো এইগুলোকে বাদ দেওয়া জিনিসগুলোকে দিয়ে আজকে ছোট ছোটো টিপসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি তো দেখুন এখানে একটা অনেক পুরাতন ভাঙা প্লেট আর একদম খারাপ হয়ে গেছে প্লেটটা ব্যবহার করি না তো এটাও আমি ফেলে দেইনি এটাকে আমি গুছিয়ে রেখে দিয়েছি তো এই প্লেটের মধ্যে আমাদের বাড়ির খাওয়ার যে বোতলগুলো আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো দেখতে খুব বাজেও লাগে তো এদিক ওদিক না রেখে আজকে আমি এই ট্রেটার মধ্যে বোতলগুলোকে আস্তে আস্তে সাজিয়ে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে ভাঙা ট্রেটা খারাপ ট্রেটার মধ্যে বোতলগুলোকে সাজিয়ে রেখে দিলাম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আকার থেকে এইরকমভাবে ভাঙা প্লেটটার উপরে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি তো দেখুন এখানে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এটাও আমার অনেক আগেকার ঝুড়ি ঝুড়িটা ফেটে গেছে তো এটা আমি বাদ দিয়ে রেখেছি আমরা যে স্প্রাইট থাঙ্গসঅ্যাপ কোকো কালার বোতল ফ্রুটি খেয়ে থাকি বড় বড় বোতলগুলো কিন্তু এদিক সেদিক ছড়িয়ে থাকে তো আজকে ছুরির মধ্যে করে আমি এই বোতলগুলো রেখে দিলাম তো এটাও আমি টেবলে পর সাজিয়ে রেখে দেবো তো এদিক ওদিক ভাঙা জিনিসপত্র দিয়ে কিন্তু কত সুন্দরভাবে এই যে আজকে আমি গুছিয়ে রেখে দিলাম তো আপনাদের যদি এই টিপসটা ভালো লাগে আপনারাও কিন্তু বোতল বা প্লেট এইভাবে কিন্তু গুছিয়ে সুন্দরভাবে রাখতে পারবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে কিছুটা গুঁড়ো আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সুজ আজকে আমি বড় সুসটা এই কারণে নিলাম ভিডিওতে ছোটো সু হলে দেখতে পাওয়া যাবে না বুঝতে পারা যাবে না তার জন্য একটু বড়ো সুজ নিলাম তো আমি এখানে আটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আটাটা খুব ভালোভাবে আঙুল দিয়ে একটু মেখে নেব আপনারা চাইলে রুটি যখন বেলবেন তখন একটুখানি আটা রেখে দিলেও কিন্তু সেটা দিয়েও করতে পারেন তো আমি বোঝার সুবিধার জন্য আপনাদের সামনেই এটা মেখে দেখাচ্ছি হাত দিয়ে খুব বেশি আটা তো লাগে না তো সূত্যে যখন সুতোটা ভরাবো সুতোটার মাথাটা আমি খুব ভালোভাবে আটাটা দিয়ে এইভাবে মাথাটাকে সোজা করে নেব তো আটাটা দিলে কী হয় আটাটা দেওয়ার পর সুজটা কিন্তু অনেকটা সুতোটা শক্ত হয়ে যায় এতে করে সুজ ভরাতে সুবিধা হয় আমি এখানে একটা জামা নিয়ে নিয়েছি তো এই জামাটা আজ আমি আয়রন করব আয়রন করার আগে দেখুন বন্ধুরা আমরা যখন বডি স্প্রে লাগাই তখন কিন্তু অনেক সময় বডি স্প্রে গন্ধ থাকে না আর তাড়াহুড়োর সময় বডি স্প্রেটা সেইভাবে লাগানোও হয় না মনেও থাকে না অনেক সময় তো আমরা জামা কাপড় আয়রন করার সময় যদি একটুখানি স্প্রে করি করে সামান্য একটু হাতে জল নিয়ে তারপর আয়রনটা গরম করে জামা কাপড়গুলো ঘষে আয়রন করে রাখি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত গন্ধও থাকবে তাড়াহুড়োর সময় বড় স্প্রে না লাগালেও কিন্তু জামাটা আমরা পরে চলে যেতে পারবো তো আজকের এই ছোট্ট টিপসের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা আগে থেকে হয়ে গেছেন অসংখ্য ভালোবাসা চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি দেখুন এখানে অনেকগুলো চামচ নিয়ে নিয়েছি তো এই চামচগুলো কিন্তু আমরা যে রান্নাঘরে কিচেনে রেখে থাকি চামচগুলো খোলা অবস্থায় থাকে এটা যখন আমরা খাই তখন অনেক সময় না ধুয়েও ব্যবহার করা হয় মুছে এতে করে আমাদের পেটের অনেক প্রবলেম হতে পারে তো আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি এই বক্সটা ছিল আমার পারফিউম তো পারফিউমের বক্সটা আমি ফেলে দেয়নি তো পারফিউমের বক্সটার ওপরে ঢাকনাটাতে আমি কাচি দিয়ে অনেকটা বড় ছিদ্র করে নিয়েছি দেখুন এইভাবে যদি আমি চামচগুলো রেখে দিই তাহলেও কিন্তু পোকামাকড় ঢুকে চামচগুলোতে জার্ম সৃষ্টি করতে পারে এতে পেটের প্রবলেম আসতে পারে তো ওপরের যে আমি ছিদ্রটা করে নিয়েছি চামচগুলোকে এইভাবে সোজা করে বড় মুখটা আমি নিচের দিকে রেখে চামচের পেছন দিকটা আমি ওপরের দিকে রেখে দেবো আর ঢাকনাটা বন্ধ করে এইভাবে আমি কিন্তু টেবিলের পরে সাজিয়ে রেখে দেবো তো আজকে টিপসটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে চামচগুলোকে রেখে দেবেন সামান্য সামান্য জিনিস দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি রেড কাউ দেখুন টক দই নিয়ে নিয়েছি তো এটা অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে যায় ঘরে অনেক সময় একটু অর্ধেক টক দই থেকে যায় তো যে এক্সপায়ার করা যে টক দইগুলো বা অনেক সময় বেঁচে যাওয়া যে টক দই থেকে যায় সেগুলো দিয়ে আমরা কি করব ফেলে না দিয়ে আজকে টিপসটা দেখে নেওয়া যাক আমি এখানে একটা মিডিয়াম সাইজ বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে এরকম সরু সরু ফালি করে কেটে নিয়েছি আমি বোটা শুদ্ধ বেগুনগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে বোটা বাদ দিয়েও কেটে নিতে পারেন বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি কিছুক্ষণ মিখে রেখে দেবো তো সমস্ত বেগুনগুলো আমার নুন হলুদ মেখে রাখা হয়ে গেছে আমি এবার এখানে দেখুন টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি প্রথমে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মধ্যে গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিটোপিট লাল লাল করে আমি ভেজে তুলে নেব তো বেগুনগুলোকে কি কিন্তু আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এপিটপিট ভেজে নিচ্ছি তো বেগুনগুলো খুব ভালো মতো আমার ফ্রাই করা হয়ে গেছে রকম অবস্থাতে কিন্তু আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে আর কোনো তেল আমি অ্যাড করছি না তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সাদা জিরে আর কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি কিছুটা ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিয়েছি যেহেতু টক দইটা কেটে গেছিল তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন টক দইটা পুরোটাই ছানা হয়ে গেছে তো এইরকম টক দই যদি বাড়িতে থেকে যায় তো গ্যাসে অবশ্যই এরকমভাবে রান্না করে দেখবেন যে টক দইটা আর ফেলে দিতে হবে না আর ছানা দিয়ে এই রকমভাবে যদি আপনারা বেগুনের রেসিপি তৈরি করে খান তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর বেগুনগুলোকে দিয়ে নামিয়ে নিয়েছি আবার সেই ফেটিয়ে রাখা টক দইটা ওপর থেকে দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম তো আজকে দেখতেই পাচ্ছেন ছানা দিয়ে আজকের আমি কিভাবে এই বেগুনের রেসিপিটি তৈরি করলাম তো কেমন লাগলো আজকের এই টিপসটা চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে একটা দেখুন মিক্সার নিয়ে নিয়েছি মিক্সার মেশিনটা কিন্তু বাইরেটা খুব ভালোভাবে পরিষ্কার করতে পেরেছি কিন্তু ভেতরে যে অংশগুলো থাকে সেইগুলো সবসময় খুব ভালোভাবে পরিষ্কার করা যায় না তো এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি এরকম চামচ সবারই থাকে আর নিয়েছি কিছুটা পরিমাণ তুলো প্রথমে চামচের পেছন দিকটা আমি তুলোটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে চামচের পেছন দিকটা মুড়িয়ে নেব আর তারপর দিয়ে দেব দু ফোটা নারকেল তেল তো চামচের পেছনে আমি তুলো দিয়ে দুপোটা নারকেল তেল দিয়ে তারপরে মিক্সির ভেতরে কোনাগুলোকে দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি এগুলো কিন্তু হাত যায় না তার জন্য চামচের পেছন দিয়ে কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করতে হবে তো চামচের তুলোটা বেরিয়ে যাচ্ছিলো একটু সুতো বেঁধে নিয়ে তারপর পরিষ্কার করছি তো আজকের এই ছোটো ছোটো টিপসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ